এবার আমরা জানব কিভাবে কন্টেন্টকে পাবলিশ করাতে হয় এবং পাবলিশকৃত কন্টেন্টকে কিভাবে আনপাবলিশ করাতে হয়। প্রথমেই যে কন্টেন্টকে পাবলিশ করাবো সেই কন্টেন্টকে চেক করে পাবলিশ বাটনে ক্লিক অথবা পাবলিশ এখানে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট পেজে যাব, ওয়েলকাম টু ফ্রন্ট পেজ অ্যান্ড দেন রিফ্রেশ। আমরা জুমলা টিউটোরিয়াল এই এই কন্টেন্টকে দেখতে পাচ্ছি। এখন আমরা এই কন্টেন্টকে আনপাবলিশ করাবো, এর জন্য ব্যাকএন্ডে যাব, দেন জুমলা সিলেবাস এই চেকবক্সটি চেক করে আনপাবলিশ এখানে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করলে হবে, ক্লিক আনপাবলিশড হয়ে গেছে, অর্থাৎ ক্রস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ফ্রন্ট পেজে যাব, দেন রিফ্রেশ। আমরা এখন আর আমাদের এই জুমলা টিউটোরিয়াল সেই কন্টেন্টকে আমরা দেখতে পাচ্ছি না। এভাবে প্রতিটি কন্টেন্টকেই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পাবলিশ করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী আনপাবলিশ করতে পারবো।